আসসালামু আলাইকুম। আপনার যদি চারটি বিষয় জানা থাকে, 2 বছর বয়সের বাচ্চা থেকে 50 বছর বয়স পর্যন্ত মহিলাদের যে কোনো সালোয়ার আপনি কাটিং শিখতে পারবেন, সেটা সাধারণ সালোয়ার হতে পারে, সাধারণ প্লাজো হতে পারে, প্যান কাট সালোয়ার হতে পারে, যে কোনো সালোয়ার হতে পারে। চারটি বিষয়ের সর্বপ্রথম যে বিষয়টি বলবো, কার জন্য কতটুকু রাবাট মানে এলাস্টিক নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, কার জন্য কতটুকু আমরা বেলের মাপটি নিব, একটি সালোয়ার কত ইঞ্চি লম্বা হলে কতটুকু আমাদের বেলের মাপটি নিতে হবে। 3 নম্বর যে বিষয়টি, কার জন্য কতটুকু হাইয়ের মাপ নিতে হবে, একটি সালোয়ার কতটুকু লম্বা হলে কতটুকু আমাদেরকে হাইয়ের মাপ নিতে হবে। 4th যে বিষয়টি বলবো, কার জন্য সালোয়ারে আমাদের কতটুকু লুজ নিতে হবে। এই ভিডিওটি হয়তো একটু বড় হবে, আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, 2 বছরের বাচ্চা থেকে 50 বছর বয়স পর্যন্ত মহিলাদের জন্য আপনি সালোয়ার, প্লাজো, যে কোনো সালোয়ার জাতীয় আপনি কাটিং শিখতে পারবেন। আপনি যদি খুবই ব্যস্ত থাকেন, ভিডিওটি তাহলে এখন আপনার দেখার প্রয়োজন নেই। আর যদি আপনি ফ্রি থাকেন, আপনাকে আমি পরামর্শ দেব, সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, এখানে যে কাপড়টি নিয়েছি, কাপড়টি আমরা স্বাভাবিকভাবে এখানে ভাঁজটি করে নিয়ে নেব। তো এই এলাস্টিকটি এখান থেকে আমি সরিয়ে রাখব। তো এইভাবে 2টি মাথা একখানে করে কাপড়টি আমাদেরকে ভাঁজ করে নিয়ে নিতে হবে। এরপরে আমরা যেটা করবো, কাপড়টি এদিকে আরও একটু ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে খোলা সেটটা বাইরের দিকে রাখতে হবে এবং আটকানো সেটটা আপনি যেদিকে থাকবেন সেই দিকে রাখতে হবে। এবং পায়ের মুখের যে মাপ নেব এই সাইডটিও আমাদেরকে আটকানো রাখতে হবে, এবং যে সাইডে আমরা বেল্ট নিব সেই সাইডে আমাদেরকে যেরকম খোলা সেট রাখতে হবে। আপনি যদি একেবারে নতুন হন তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আর আপনি যদি দীর্ঘদিন থেকে কাজ করেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি ভিডিওটি টেনে টেনে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আমরা জানবো একটি সালোয়ার কতটুকু লম্বা হলে বেলের মাপটি আমরা কত ইঞ্চি নিব। তো দেখুন, যারা একেবারে প্রাপ্ত বয়স তাদের জন্য আমরা একটি বেলের মাপ কত ইঞ্চি নিব, সর্বনিম্ন 6.5 ইঞ্চি। কত ইঞ্চি? সর্বনিম্ন বেলের যে মাপটি, আমরা কোমর যেখানে বেল্টটি দিয়ে থাকি, সর্বনিম্ন 6.5 ইঞ্চি নিব। তারপরে আপনি 7 ইঞ্চি নিতে পারেন, তারপরে 7.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। এই 3টি মাপের ভিতরে যারা প্রাপ্ত বয়স তাদের জন্য বেলের লম্বা মাপটি আপনাকে নিতে হবে। বেলের মাপটি কীভাবে নিতে হবে যখন আমি বেলটি বাইর করব তখন আরও ভালো করে আপনি বুঝতে পারবেন। এরপরে আমরা জানব ছোটো বাচ্চাদের জন্য বেলের মাপটি আমরা কত ইঞ্চি নেব। যে সালোয়ারগুলো 30 থেকে 34 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে সেই সালোয়ারের বেলের মাপটি আপনি 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা নিতে পারেন। যে সালোয়ারটি 30 থেকে 34 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে সেই সালোয়ারের বেলের মাপটি 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত আপনি লম্বা নিতে পারেন। এবং যে সালোয়ারটি 22 ইঞ্চি থেকে 28 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে সেই সালোয়ারের বেলের মাপটি আপনি 5 থেকে 5.5 ইঞ্চির ভিতরে নিতে পারেন। যে সালোয়ারটি 22 ইঞ্চি থেকে 28 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে সেই সালোয়ারের বেলের মাপটি 5 থেকে 5.5 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন। এবং যে সালোয়ারটি 16 ইঞ্চি থেকে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে সেই সালোয়ারের বেলের মাপটি আপনি 4.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। কত ইঞ্চি? 4.5 থেকে 5 ইঞ্চি পর্যন্ত বেলের লম্বা মাপটি নিতে পারেন। আশা করি যে কোনো সাইজের সালোয়ারের বেলের মাপটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। বুঝতে যদি আপনার সমস্যা হয়, কত ইঞ্চি সালোয়ারটি লম্বা তৈরি করবেন, লম্বার মাপ লিখবেন এবং বডির মাপ লিখে কমেন্ট করবেন, অবশ্যই বেলের মাপটি আপনাকে কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেব। তো এই সালোয়ারটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করব। একটি 40 ইঞ্চি লম্বা সালোয়ার কিন্তু প্রাপ্ত বয়সীদের জন্যই তৈরি করতে হয়, তাই না? তো আমরা এখন এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে সালোয়ারের লম্বা মাপটি নিয়ে নেব। তো এখানে দেখুন 1/2 ইঞ্চি পর্যন্ত সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করবেন। তো আবারও আমি বলে দিচ্ছি, যারা একেবারেই নতুন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো এইভাবে মার্জিনটি করার পরে এখন সালোয়ারের লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো এই সালোয়ারটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করব এবং বেল্টটি যে দেবো বেল্টটি আমি 6.5 ইঞ্চি লম্বা দেব। তো 40 থেকে যদি আমরা 6.5 ইঞ্চি মাইনাস করি তাহলে কত ইঞ্চি থাকবে? 33.5 ইঞ্চি, তাই না? তো দেখুন, এই মার্জিনের ফিতেটি রাখবো আমরা, রেখে এখানে 33.5 ইঞ্চিতে মার্জিন করব। এবং নিচে যদি আপনার এক্সট্রা কাপড় থাকে তাহলে এখানে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড়টি আপনি নিয়ে নেবেন। আর যদি আপনার কাপড় শর্ট থাকে তাহলে সাইড থেকে যে কাপড় বাইর হবে নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য সেই সাইড থেকে কাপড়টি নিতে হবে। তো এখানে আমার এক্সট্রা কাপড় আছে, আমি নিয়ে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি পর্যন্ত আমি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। তো একটি সালোয়ার 40 ইঞ্চি লম্বা যদি আমরা তৈরি করি আর বেল্টটি যদি 6.5 ইঞ্চি দেই তাহলে পায়ের যে পাটি আমাদের কত ইঞ্চি নিতে হবে? 33.5 ইঞ্চি। তো দেখুন, একইভাবে যদি এখন আমি
6.5 ইঞ্চি ফিতা এই মার্জিন থেকে বাইরের দিকে রাখি। এখানে কিন্তু আমরা বেল্টটি সেট করব, তাই না? 6.5 ইঞ্চি ফিতা আমরা এইভাবে বাইরের দিকে রাখবো। রেখে এখন যদি আমি এখানে মেপে দেখি, দেখুন সালোয়ারটি কিন্তু সর্বমোট এখানে 40 ইঞ্চি হয়ে গেছে। তো আমি সাধারণত কিন্তু সালোয়ার যখন লম্বা রাফটি নিয়ে দেখে থাকি অন্য ভিডিওতে, তখন আমি কি করি, বেল্টটি আমি যত ইঞ্চি নিই এই মার্জিন থেকে তত ইঞ্চি বাইরে রাখি। রেখে আমার সালোয়ারটি যতটুকু লম্বা নেওয়ার প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিই। তো আপনি এই দুইভাবেই কিন্তু সালোয়ারের লম্বা রাফটি নিতে পারবেন। আশা করি লম্বা রাফটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হয়, সালোয়ারের পায়ের মুখের মাপটি নিতে হবে। তো সালোয়ারের পায়ের মুখের মাপ নেওয়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আপনি যার জন্য তৈরি করবেন তার রুচি অনুযায়ী, না হলে আপনার রুচি অনুযায়ী দিতে পারেন। এখানে কোনো নিয়ম বা সূত্র ব্যবহার করার আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমরা একটি সাধারণ সালোয়ারে পায়ের মুখের মাপটি কত ইঞ্চি নেব, স্বাভাবিকভাবে 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 14 ইঞ্চি, আবার সর্বনিম্ন আপনি 11 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে আমি সালোয়ারের পায়ের মুখের মাপটি 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এবং সেলাই মারার জন্য 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আপনি এক্সট্রা কাপড় নিতে পারেন। তো এইভাবে আমাদেরকে যে কোনো সাইজের সালোয়ারের লম্বা রাফটি নিতে হবে। কি করতে হবে, বেল্টটি আপনি যত ইঞ্চি দিবেন লম্বা অনুযায়ী তত ইঞ্চি ফিতে আপনি বাইরে রেখে লম্বা রাফটি নিতে পারেন। না হলে আপনি কি করবেন, বেল্টটি আপনি যত ইঞ্চি লম্বা দিবেন তত ইঞ্চি আপনাকে মাইনাস করতে হবে। মাইনাস করে যে মাপটি থাকবে সেই মাপ অনুযায়ী আপনাকে পায়ের পাড়টি বাইর করতে হবে। তো এরপরে আমাদের সালোয়ারের হাইয়ের মাপটি নিতে হবে। তো 2 বছরের বয়সের বাচ্চা থেকে 50 বছর বয়স পর্যন্ত আমরা যে কোনো সালোয়ারের জন্য হাইয়ের মাপটি কীভাবে নিব, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাইয়ের মাপটি যদি আপনি সঠিকভাবে নিতে না পারেন, তাহলে সেই সালোয়ারটি কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা ফেস করতে হবে। তো এরপরে আমাদেরকে সালোয়ারের হাইয়ের মাপটি নিতে হবে। তো হাইয়ের মাপ নেওয়ার নিয়ম কী হচ্ছে, যার জন্য আপনি তৈরি করবেন তার সালোয়ারটি কত ইঞ্চি লম্বা হচ্ছে এই অনুযায়ী, এবং বডির মাপ অনুযায়ী, এই দুইটি নিয়ম অনুযায়ী আপনাকে সালোয়ারের হাইয়ের মাপটি নিতে হবে। তো কার জন্য আমরা কীভাবে সালোয়ারের হাইয়ের মাপটি নেব, তো দেখুন যারা প্রাপ্তবয়স তাদের সালোয়ার যখন আপনি হাইয়ের মাপটি নেবেন, যাদের বডিটি 38 ইঞ্চি প্লাস হয়ে যাবে তাদের জন্য একটি মাপ হবে, আর যাদের বডিটি 38 থেকে নিচের দিক হবে তাদের জন্য আরেকটি মাপ হবে, এবং ছোটো বাচ্চাদের জন্য আরেকটি মাপ হবে। ওকে, তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তো এই সালোয়ারটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করব, এবং যার জন্য তৈরি করব তার বডির মাপটি হচ্ছে 36 ইঞ্চি। তো 40কে যদি আমরা 3 ভাগ করি কত হচ্ছে, 33 39 ইঞ্চি, তাই না? কত ইঞ্চি, 33 39। তো একইভাবে আপনার সালোয়ারটি যত ইঞ্চি লম্বা আসবে সেই মাপটিকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 1 ভাগ আমাদের এখানে হাইয়ের মাপ নিতে হবে। কি করতে হবে, সালোয়ারটি সর্বমোট যত ইঞ্চি লম্বা তৈরি করবেন সেই মাপটিকে 3 ভাগ করবেন, 3 ভাগ করে 2 ভাগ বাদ দিতে হবে, 1 ভাগ হাইয়ের মাপের জন্য নিতে হবে। এবং যাদের বডিটি 38 থেকে নিচের দিকে হবে সেই 1 ভাগের সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে, এবং যাদের বডিটি 38 থেকে উপরের দিকে হবে সেই 1 ভাগের সাথে 2 ইঞ্চি যোগ করতে হবে। এটা প্রাপ্তবয়সীদের জন্য এই নিয়মটি। তো আমি যদি 40কে 3 ভাগ করি কত হচ্ছে, 33 39, মানে 13 ইঞ্চির একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না? তো বেলটি আমরা কত ইঞ্চি নিয়েছি, 6.5 ইঞ্চি। তো এই বেল সহ কিন্তু সর্বমোট আমাদের হাইয়ের মাপটি নিতে হয়। তো 6.5 ইঞ্চি ফিতা আমরা এখানে বাইরে রাখবো। তো এইভাবে ফিতাটি রেখে আমি যদি 40কে 3 ভাগ করি কত হচ্ছে, 33 39, তো 13.5 ইঞ্চি এখানে আমি ধরতেছি, দেখুন 13.5 ইঞ্চি। এবং যদি আমি আরও 1 ইঞ্চি বেশি নিই তাহলে কত, 14.5। তাহলে যাদের বডিটি 38 থেকে নিচের দিকে হবে তাদের সালোয়ারটি যত ইঞ্চি লম্বা হবে সেই মাপটিকে 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে 2 ভাগ বাদ দিয়ে 1 ভাগ হাইয়ের জন্য নিতে হবে, সেই 1 ভাগের সাথে আরও 1 ইঞ্চি যোগ করতে হবে। এখানে কিন্তু আমার একটি 40 ইঞ্চি সালোয়ারের জন্য 14.5 ইঞ্চি হাইয়ের মাপটি এসেছে। এইভাবে আপনি যত ইঞ্চি সালোয়ার তৈরি করবেন সেই মাপটিকে এইভাবে বাইর করবেন। এবং যাদের বডিটি 38 ইঞ্চি প্লাস হয়ে যাবে একই নিয়মে, তখন আপনাকে যোগ করতে হবে এখানে 2 ইঞ্চি। কত ইঞ্চি, 2 ইঞ্চি। যাদের বডিটি 38 থেকে নিচের দিকে হবে তাদের জন্য 1 ইঞ্চি যোগ করতে হবে 1 ভাগের সাথে, আর যাদের বডিটি 38 ইঞ্চি প্লাস হয়ে যাবে 1 ভাগের সাথে তাদের জন্য 2 ইঞ্চি যোগ করতে হবে। তো এই সালোয়ারটি আমি যার জন্য তৈরি করতেছি তার বডির মাপটি যদি 38 ইঞ্চি প্লাস হয়ে যেত, তাহলে এখানে হাইয়ের মাপটি 15.5 ইঞ্চি নেওয়ার প্রয়োজন হতো আমার, যেহেতু বডির মাপটি 38 থেকে নিচের দিকে, এই জন্য এখানে 14.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। তো 14.5 ইঞ্চি এখানে মার্জিন করব। তো এই সালোয়ারে হাইয়ের মাপটি নিয়েছি যারা প্রাপ্তবয়স তাদের জন্য। ছোটো বাচ্চাদের জন্য আপনি হাইয়ের মাপটি কীভাবে নেবেন, তো একই নিয়মে আপনাকে নিতে হবে, একই নিয়মে আপনাকে হাইয়ের মাপটি নিতে হবে। সালোয়ারটি যত ইঞ্চি লম্বা হবে, যে বাচ্চাগুলো অনেক হেলদি হবে তাদের জন্য 3 ভাগের 1 ভাগের সাথে 2 ইঞ্চি যোগ করতে হবে, যে বাচ্চাগুলোর স্বাস্থ্য কম হবে
তিন ভাগের এক ভাগের সাথে 1 ইঞ্চি যোগ করে হাইয়ের মাপটি নিতে হবে। ধরুন একটি সালোয়ার 21 ইঞ্চি আপনি লম্বা তৈরি করবেন ছোট্ট বাচ্চাদের জন্য। আমরা যদি 21কে 3 ভাগ করি কত হচ্ছে, 3 সাথে 21 7 ইঞ্চি, তাই না? তো এই 7 ইঞ্চির সাথে যে বাচ্চাগুলোর স্বাস্থ্য কম হবে 1 ইঞ্চি যোগ করলে কত হবে, 8 ইঞ্চি। একটি 21 ইঞ্চি স্যালোয়ারের জন্য 8 ইঞ্চি আমাদের হাইয়ের মাপটি নিতে হবে। আর বাচ্চাটা যদি অনেক হেলদি হয় তাহলে আমাদেরকে হাইয়ের মাপটি কত ইঞ্চি নিতে হবে, 7-এর সাথে 2 ইঞ্চি যোগ করি 9 ইঞ্চি নিতে হবে। আশা করি যে কোনো সাইজের স্যালোয়ারের হাইয়ের মাপ কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় কিন্তু আমাদের 2টি বিষয় জানা হয়ে গেছে। এখন আমরা জানবো যে কোনো সাইজের স্যালোয়ারের জন্য লুচের মাপটি আমরা কীভাবে নিব। তো যে কোনো সাইজের স্যালোয়ারের লুচের মাপ বের করার যে একটি নিয়ম আছে, এই সূত্রটি যদি আপনি মনোযোগ দিয়ে বুঝতে পারেন তাহলে যে কোনো সাইজের স্যালোয়ারের লুচের মাপই আপনি নিতে পারবেন। যখন আমরা একটি স্যালোয়ারের লুচের মাপ নেব, এই লুচের মাপের সাথে বডির মাপের কোনো সম্পর্ক নেই, কারণ স্যালোয়ারটি কিন্তু ব্যবহার করা হয় পেটের নিচ থেকে, এখানে মাইন্ড করবেন না। এই জন্য বডির মাপের সাথে স্যালোয়ারের লুচের কোনো সম্পর্ক নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা স্যালোয়ারের লুচের মাপটি কী অনুযায়ী নিব, এখানে কমর অনুযায়ী নিতে হবে। কমর বলতে হয়তো আপনি বুঝতেছেন না, একটি কামিজ যখন আপনি তৈরি করবেন বডির মাপ নিতে হয়, পেটের মাপ নিতে হয়, তার নিচে কিন্তু আরেকটি মাপ, সেটা হচ্ছে হিপ মানে কমর। সেই কমরটি যত ইঞ্চি আসবে সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদেরকে লুচের মাপটি নিতে হবে। তো এই স্যালোয়ারটি আমি যার জন্য তৈরি করতেছি তার কমর মানে হিপের মাপটি হচ্ছে 36 ইঞ্চি। তো এই 36 ইঞ্চিকে আমাকে 4 ভাগ করতে হবে। একইভাবে আপনি যার জন্য তৈরি করতেছেন, সেটা বড় মানুষ হোক বা ছোটো মানুষ হোক, তার হিপের মাপটিকে 4 ভাগ করবেন। তো 36কে 4 ভাগ করলে কত হচ্ছে, 9। দেখুন এখানে 9 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি 4 ভাগ করে 1 ভাগে মার্জিন করেছি, সেই 1 ভাগটা কত হচ্ছে, 9 ইঞ্চি। একইভাবে আপনি যার জন্য তৈরি করবেন তার হিপের মাপটি 50 ইঞ্চি হতে পারে, 40 ইঞ্চি হতে পারে, 22 ইঞ্চি হতে পারে, 32 ইঞ্চি হতে পারে, যত ইঞ্চি হবে সেই মাপটিকে 4 ভাগ করে এইভাবে 1 ভাগে মার্জিন করতে হবে। ওকে, তো আবার এখান থেকে কী করতে হবে, 2 ইঞ্চি আমাদেরকে লুজ নিতে হবে। এইভাবে 4 ভাগ করে 1 ভাগে মার্জিন করতে হবে, তারপরে 2 ইঞ্চি লুজ নিতে হবে। এটা সবার জন্য একই নিয়মে নিতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে মূল নিয়মটি, আপনি এখন লুজ কতটুকু নেবেন, এটা হচ্ছে কাস্টমারের রুচির ব্যাপার। আপনি এই স্যালোয়ারটি লুজ কতটুকু, এটা সম্পূর্ণটা হচ্ছে কাস্টমারের রুচির ব্যাপার। সর্বনিম্ন আপনি কত ইঞ্চি লুজ নিতে পারবেন, এই মার্জিন থেকে সর্বনিম্ন 3 ইঞ্চি লুজ নিতে পারবেন। এর উপরে যত লুজ কাস্টমার চায় আপনি দিতে পারেন, কিন্তু 3 ইঞ্চির কম যখন আপনি লুজ নিতে যাবেন স্যালোয়ারটি কিন্তু পড়তে পারবে না। তাহলে আমাদের কী করতে হবে, এখন এই মার্জিন থেকে আমাদের লুজের মাপটি নিতে হবে। তো এই মার্জিন থেকে এখানে সর্বমোট 4 ইঞ্চি কাপড় আছে, তো 4 ইঞ্চি এখানে আমি লুজটি দিয়ে দেবো। এখন তো এখন আপনি বলতে পারেন, ভাই স্যালোয়ারটি লুজ আমার আরও বেশি প্রয়োজন, অনেকজনই আছে অনেক লুজ দিয়ে পরে বা স্যালোয়ারে সে অনেক কুচি ব্যবহার করতে ভালোবাসে, তো এই কাপড়টির কিন্তু বহর এতটুকুই। তো এই অবস্থায় আপনি স্যালোয়ারের লুজটি কীভাবে বাড়িয়ে নেবেন, হয়তো এখানে আপনি কলি দিয়ে লুজটি বাড়িয়ে নিতে পারেন, না হলে ছাইটে এখানে আপনি কাপড় জয়েন দিয়ে লুজটি বাড়িয়ে নিতে পারেন। সেটাও যদি না পারেন তাহলে আপনি 2.5 হাত বহরের কাপড় কিনে স্যালোয়ারটি তৈরি করতে পারেন। এবং কলি সিস্টেম, স্যালোয়ার কীভাবে কাটিং করতে হয়, সেলাই করতে হয়, এই বিষয়ের উপরে কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। কীভাবে যাদের অনেক স্বাস্থ্য বেশি 2 হাত বহরের কাপড় দিয়ে কীভাবে তাদের জন্য স্যালোয়ার কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে। তো এই মার্জিন থেকে এখন আমি লুচের মাপটি নিচ্ছি 4 ইঞ্চি। তো এই মার্জিন থেকে এখানে 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চি আমি লুচের মাপটি দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আর মার্জিন করার প্রয়োজন নেই। তো এখন আমাদেরকে হাইয়ের মার্জিন করতে হবে, তো এই দিক থেকে আমরা 1.5 ইঞ্চিতে হাইয়ের জন্য একটি মার্জিন করব। তো মার্জিনটাকে এইভাবে টেনে নিতে হবে। তো আশা করি যে কোনো সাইজের স্যালোয়ারের জন্য লুচের মাপটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো কাটিং করার পরে আমরা বেল্টটি কাটিং করব, এবং কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি আমাদের এলাস্টিক বা রাবার নিতে হবে এই বিষয়টি আপনাকে একেবারে আমি ক্লিয়ার করে দিব। ওকে, তো কাটিংটি করে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই মার্জিনটি আমাদেরকে টেনে নিতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এইভাবে এখানে হাইয়ের জন্য রাউন্ড শেপটি করে দিতে হবে। তো এইভাবে মার্জিনগুলো করার পরে এখন কাটিং করতে হবে। তো এখানে একটি বিষয় আছে, অনেকজন আপনারা কমেন্ট করে থাকেন সালোয়ার বা প্লাজো সেলাই করার পরে এই সেলাইটি টেনে ধরে, মানে অনেক সময় টেনে ধরে সেলাইটি উপরে উঠে যায়। তো এই বিষয়ের উপরে রিসেন্ট একটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। এই সমস্যাগুলো যাদের আছে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি সেই ভিডিওটি দেখলে
আপনার সেলাই টেনে ধরা বা হাই টেনে ধরা এই সমস্যা আপনি একেবারে সমাধান করে নিতে পারবেন। তো এখন আমি কাটিংটি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে পায়ের পার্ট দুটি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো পায়ের পার্ট দুটি এখন আমরা সরিয়ে রাখবো। তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমাদেরকে বেল্টটি কাটিং করতে হবে। তো একটি সালোয়ারের বেল্ট কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। বেল্টটি যদি আপনি সঠিকভাবে নিতে না পারেন সেই সালোয়ারটিতে অনেক ধরনের সমস্যা হবে, আপনাকে নয় পুনরায় আবার খুলে তৈরি করতে হবে। এই জন্য বেলের মাপটি আপনাকে সঠিকভাবে শিখতে হবে। ওকে, তো একটি বেলের পাশের মাপটি আপনি কিভাবে বের করবেন, কি করতে হবে, বেলের যে পাশের মাপটি আমরা কিভাবে বের করব, সালোয়ারটি আপনি যার জন্য তৈরি করতে চান তার কোমর মানে হিপের মাপ, যে মাপ অনুযায়ী আপনি লুচের মাপটি নিয়েছেন সেই মাপ অনুযায়ী কিন্তু বেলের মাপটি আপনাকে নিতে হবে। বেলের মাপটি যদি আপনি বডি অনুযায়ী বাইর করতে চান তাহলে আপনাকে কিন্তু ঝামেলায় পড়তে হবে, কারণ বেলটি কিন্তু বডিতে থাকবে না, থাকবে কোথায়, কোমরে। এই জন্য কোমর অনুযায়ী আমাদেরকে বেলের মাপটি বের করতে হবে। ওকে, তো এই সালোয়ারটি আমি যার জন্য তৈরি করতেছি তার কোমর ছিল কত, মানে হিপ ছিল 36 ইঞ্চি, তাই না? 36-এর সাথে এখানে আপনাকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করতে হবে। যারা একটু ফিটিং পড়তে ভালোবাসে তাদের জন্য 4 ইঞ্চি যোগ করতে হবে, যারা লুজ পড়তে ভালোবাসে তাদের জন্য 6 ইঞ্চি যোগ করতে হবে। এখন আপনার যদি কোমরের মাপটি 40 ইঞ্চি হয় তাহলে আপনি 4 ইঞ্চি যোগ করলে কত হবে, 44, 6 ইঞ্চি যোগ করলে 46। এবং আপনার যদি কোমরের মাপটি 50 ইঞ্চি হয় তাহলে কি করতে হবে, 4 ইঞ্চি যোগ করলে কত হবে, 54, 6 ইঞ্চি যোগ করলে হবে 56। আপনার কোমরের মাপটি যদি 32 ইঞ্চি হয় 4 ইঞ্চি যোগ করলে কত হবে, 36, আর যদি আর 6 ইঞ্চি যোগ করেন তাহলে 38। তো কী করবো আমরা, কোমরের মাপটির সাথে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করে যে মাপটি আসবে সেই মাপে আমরা বেলের পাশের মাপটি নিয়ে নেব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে যদি আমি 6 ইঞ্চি যোগ করি কত হচ্ছে, 42 ইঞ্চি। তো 42-কে 4 ভাগ করলে কত হবে, 10.5, এবং 10.5 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিন জন্য 1/2 ইঞ্চি পর্যন্ত আপনি এক্সট্রা কাপড় নিতে পারেন। তো এতটুকু মার্জিন এখানে টেনে নিতে হবে। এরপর এখানে আমরা রাবার লাগিয়ে নেবো বা ফিতার জন্য ঘাট তৈরি করব। আপনাকে যেটা করতে হবে, আপনি যদি রাবার লাগিয়ে নিতে চান তাহলে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য, আর যদি আপনি ফিতার জন্য ঘাট তৈরি করেন তাহলে 1.5 ইঞ্চি কাপড় নিলে হয়ে যাবে। যেহেতু আমি রাবার লাগিয়ে নেবো এই জন্য এখানে আমাকে 2 ইঞ্চি কাপড় নিতে হবে। তো এরপরে কিন্তু আমাদের সালোয়ারের বেলের লম্বা মাপটি নিতে হবে। যখন আমরা সালোয়ারটির লম্বা মাপ নিয়েছি বেলটি কত ইঞ্চি নিয়েছি, 6.5 ইঞ্চি, তাই না? তো এখানে 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে, দেখুন এইভাবে, এবং সেলাই মার্জিন জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এইভাবে যদি আপনি সঠিকভাবে বেলের লম্বা মাপটি নিতে না পারেন তাহলে সালোয়ারটি তৈরি করার পরে হয়তো সালোয়ারটি আপনার লম্বা শর্ট হয়ে যাবে। বিষয়টি বুঝতে পেরেছেন, বেলের মাপটি আপনাকে সঠিকভাবে নিতে হবে। তাহলে আমরা এতটুকু মার্জিন এখানে টেনে নিব। নেওয়ার পরে আমরা এই মাপে এখানে কাটিংটি করব। এবং এখানে আমরা এই মাপে কাটিং করব। এখানে দেখুন স্বাভাবিকভাবে তাহলে এখানে কিন্তু আমাদের বেলে জয়েন্ট পড়বে, তাই না? তো এই কাপড়টিকে সোজা করে কাটিং করতে হবে। এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টিকে আমরা কী করবো, এইদিকে ঘুরিয়ে রাখবো। এইভাবে ঘুরিয়ে রেখে আমরা এখন যেটা করব, আমাদের বেলের মাপ অনুযায়ী এখানে কাটিংটি করে নিব। তো এইভাবে এখানে জয়েন্টটি দেওয়ার পরে বেলের 6.5 ইঞ্চি আপনাকে লম্বা নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি, মানে যখন আপনি সালোয়ারটি কাটিং করেছেন বেলটি কিন্তু 6.5 ইঞ্চি আপনি বাদ দিয়েছেন, তাই না? বেলের জন্য 6.5 ইঞ্চি আপনি রেখেছেন। এখন বেলটি যখন আপনি কাটিং করতেছেন বা তৈরি করতেছেন তখন যদি বেলটি আপনি 5.5 বা 5 ইঞ্চি তৈরি করেন সালোয়ারের লম্বাটি শর্ট হয়ে যাবে, হাইটি কিন্তু শর্ট হয়ে যাবে, তখন সেই সালোয়ারটায় বিভিন্ন ধরনের সমস্যা হবে। এই জন্য বেলটি আপনি যত ইঞ্চি লম্বা বাদ দেবেন কাটিং করার সময় আপনাকে তত ইঞ্চি তৈরি করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এবার আসুন তাহলে, আপনি যদি একটি সালোয়ারে ফিতা দিয়ে থাকেন তাহলে ফিতার কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনি যে কোনো সাইজের জন্য একটি ফিতা বানিয়ে নিতে পারেন আপনার কোমর অনুযায়ী।
এবং যখন আপনি এলাস্টিক বা রাবার দিবেন, বড়দের জন্য কি চিকন এলাস্টিকটি ব্যবহার করা যাবে? না, বড়দের জন্য আপনি চিকন যে এলাস্টিক বা রাবারটি পাওয়া যাবে সেটা ব্যবহার করবেন না, কারণ সেই এলাস্টিকটি কয়েকদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায়, ওর যে একটা টেম্পারসি থাকে সেটা থাকে না। আর যখন আপনি বড়দের সালোয়ারে এই ধরনের দেখুন চ্যাপটা মানে চেওড়া এলাস্টিক বা রাবার ব্যবহার করবেন, এটা কিন্তু কাপড় ছিঁড়ার আগ পর্যন্ত সে ঠিক থাকবে, কাপড় ছিঁড়ে যাবে, এই এলাস্টিকটি কিন্তু নষ্ট হবে না। এই জন্য বড়দের জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব এই ধরনের এলাস্টিক আপনারা ব্যবহার করবেন। তো এখন মূল কথা হচ্ছে কার জন্য আপনি কতটুকু এলাস্টিকের মাপটি নেবেন, তাই না? এটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন বেলের মাপটি আমরা কী হিসাবে নিয়েছি, যার জন্য আপনি তৈরি করবেন তার কোমরের যে মাপটি আছে সেই মাপটির সাথে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করে সর্বমোট যে মাপটি আসবে সেই মাপটি আপনাকে বেলের মাপ নিতে হবে। তো একইভাবে কিন্তু আমাদের এই এলাস্টিক বা রাবারের মাপটি নিতে হবে। কীভাবে নিতে হবে? আপনি যার জন্য স্যালোয়ারটি তৈরি করতেছেন তার কোমরের যে মাপটি আছে সেই মাপটির সাথে আপনাকে 4 ইঞ্চি যোগ করতে হবে। কত ইঞ্চি? 4 ইঞ্চি। কত ইঞ্চি? 4 ইঞ্চি। যার জন্য তৈরি করতেছেন তার কোমরের মাপটির সাথে আপনাকে 4 ইঞ্চি যোগ করতে হবে। আমি যার জন্য তৈরি করতেছি তার কোমরের মাপ হচ্ছে 36, 36 সাথে 4 যোগ করলে কত হবে? 40 ইঞ্চি। এই 40কে 2 ভাগ করে 1 ভাগ আপনাকে এলাস্টিকটি নিতে হবে। আপনি যার জন্য তৈরি করতেছেন তার কোমরের মাপটি যদি 46 ইঞ্চি হয়, 4 ইঞ্চি যোগ করলে কত হবে? 50 ইঞ্চি। এই 50 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ নিতে হবে, আপনাকে কত ইঞ্চি নিতে হবে? তাহলে 25 ইঞ্চি এই রাবারের মাপটি নিতে হবে, মানে এলাস্টিকের মাপটি নিতে হবে। আপনি আরেকজনের জন্য তৈরি করতেছেন তার কোমরের মাপটি হচ্ছে 32 ইঞ্চি, 4 ইঞ্চি যোগ করলে কত হবে? 32 আর 4 36। তো আপনি আরেকজনের জন্য তৈরি করতেছেন তার কোমরের মাপটি হচ্ছে 32, 32 সাথে আপনি 4 ইঞ্চি যোগ দেন কত হবে? 36, 36কে 2 ভাগ করলে কত হচ্ছে? 18। এখানে 18 ইঞ্চি আপনাকে এলাস্টিক বা রাবারের মাপটি নিতে হবে। তো এইভাবে যে কোনো সাইজের সালোয়ারের জন্য আপনি যার জন্য সালোয়ারটি তৈরি করবেন তার কোমরের যে মাপটি আছে কোমরের মাপটির সাথে আপনাকে 4 ইঞ্চি যোগ করতে হবে, করে যত ইঞ্চি আসবে সর্বমোট সেই মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ বাদ দিতে হবে, 1 ভাগ আপনাকে এলাস্টিক বা রাবারের মাপটি নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে সমস্যা হয়, আপনি যার জন্য তৈরি করতেছেন তার কামিজের হিপের মাপ নাহলে কোমর, হিপ এবং কোমর একই জিনিস, এখানে 2টি ভাষা ব্যবহার করা হয়, সেই মাপটি লিখে কমেন্ট করবেন, অবশ্যই আপনাকে এলাস্টিকের হিসেবটি আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব। তো এই ছিল 4টি নিয়ম যে কোনো সাইজের সালোয়ারের জন্য। এই নিয়মগুলো ফলো করে যদি আপনি সালোয়ার কাটিং করতে পারেন, সেলাই করতে পারেন, হাইয়ের মাপ নিতে পারেন, লুচের মাপ নিতে পারেন, এলাস্টিকের মাপ নিতে পারেন, বেলের মাপ নিতে পারেন, আপনাকে আমি কথা দিচ্ছি বিন্দু পরিমাণ সেই সালোয়ারটিতে সমস্যা হবে না। এবং কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় আবারও বলে দিচ্ছি, আপনি বডির মাপ, লম্বার মাপ লিখে কমেন্ট করবেন, বয়স লিখে কখনও কমেন্ট করবেন না। বয়স দিয়ে মানুষের কখনও কোনো মাপ এবং কাপড়ের হিসেব, যে কোনো হিসেব বের করা সম্ভব না, এই জন্য লম্বা এবং বডির মাপ লিখতে হবে, ওকে? এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে।